এবার পুরুষের অনুমতি ছাড়াই ব্যবসা করতে পারবেন সৌদির নারীরা। ব্যবসা শুরু করতে হলে নারীদের এখন আর তাদের পরিবারের পুরুষ সদস্য অর্থাৎ স্বামী বা অন্য কোনো পুরুষ সদস্যের অনুমতি লাগবে না। বেসরকারি খাতকে শক্তিশালী করতেই নারী ক্ষমতায়নের দিকে জোর দিচ্ছে সৌদি সরকার। এমনই একটি খবর প্রকাশিত হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার সংবাদ মাধ্যমে, সেই খবরটির বিস্তারিত সবকিছু জানাবো আজ আপনাদের। কিন্তু ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, কেননা আমরা প্রতিনিয়ত এমন সব আপডেট নিউজের খোঁজ আপনাদের দিয়ে থাকব। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বৃহস্পতিবার সৌদি সরকারের তরফ থেকে এক নতুন ঘোষণায় জানানো হয়েছে, নতুন এই আইনের মাধ্যমে নারীদের উপর পরিবারের পুরুষ সদস্যদের যে কঠোর অভিভাবকত্ব ছিল তা বন্ধ হবে। সৌদির বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, নারীরা তাদের পুরুষ সদস্যের অনুমতি ছাড়া ব্যবসা শুরু করতে পারবে এবং সরকারের কাছ থেকে মুনাফা নিতে পারবে। রক্ষণশীল সৌদি আরবের নারীদের সরকারি যে কোনো কাজ, বাড়ির বাইরে কিংবা বিদেশে যেতে, কাগজপত্র তৈরিতে পরিবারের পুরুষ সদস্যের অনুমতি লাগত। দেশটি তেলের আয়ের উপর নির্ভরশীলতা কমাতে বেসরকারি খাতকে শক্তিশালী করার পরিকল্পনা হাতে নিয়েছে, তাই নারীদের স্বাধীনতাও বাড়ানো হচ্ছে। সম্প্রতি নারীদের গাড়ি চালানো এবং স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দিয়েছে সৌদি সরকার। চলতি মাসেই দেশটির রাষ্ট্রীয় কার্যালয় থেকে জানানো হয়েছে তারা প্রথমবারের মতো নারী তদন্তকারীও নিয়োগ দিবে। বিমানবন্দর এবং সীমান্ত পারাপার সহ বেশ কিছু ক্ষেত্রে 140টি পদে নারীদের নিয়োগ দিবে সরকার। ভিশন 2030 সালের লক্ষ্যে নারী ক্ষমতায়নের দিকে জোর দিয়েছেন দেশটির বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তাহলে আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যদি আপনার কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর প্লিজ দেশ বিদেশের এমন সব নিউজের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক।